বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনিরা সুলতানা, সহকারী শিক্ষক, জেজেআইএন মাধ্যমিক বিদ্যালয়, রাজঘাট, অভয়নগর, যশোর। আচ্ছা, আজকে দেখো তোমাদের যে বিষয়টা আমি পড়াবো, যে চালুপাঠ, তোমাদের কাছে চালুপাঠ আছে। চালুপাঠ থেকে ঝিঙে ফুল কবিতাটি তোমাদের পড়াবো। ঝিঙে ফুলটা কি জানো? ঝিঙে ফুল হচ্ছে এক ধরনের সবজি। ঝিঙে যেমন কুমড়ার ফুল হয়, উস্তের ফুল হয়, লালের ফুল হয়, সেরকম ঝিঙে ফুলটা একটা সবজির ফুল, তরকারি ফুল। তা ঝিঙে ফুল কে লিখেছে জানো? ঝিঙে ফুল লিখেছে কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম। তা ঝিঙে ফুল কবিতাটা তোমাদের সামনে আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখো। ঝিঙে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরে জিয়া ঝিঙে ফুল, ঝিঙে ফুল। ঘূর্ণে পর্ণে ললিতার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল ধরে দুল ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাধা হইয়া গোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, অবশের বেলা শেষে পরিচা ফুরাল মেশে, মাচা মরা মাচানের দেশ কর পেলে মশগুল ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কুলে সুনাম মুখ করে, আলু থালু ভুগু যাও রোদে গলা ধরে, প্রজাতি ডেকে যায় ওটা ছেড়ে চলে যায়, আসমানে তারা চাই চলে যায় এ আপন ঝিঙে ফুল। তুমি বলো আমি হাই, ভালোবাসি মাটি বলে চাই না অলকায়, ভালো এই পথ ভুলে ঝিঙে ফুল। ঝিঙে ফুলটি কাজী নজরুল ইসলামের একটি ছোটদের একটা বিশেষ গল্প। দেখো, ঝিঙে ফুল কবিতাটা কবি কাজী নজরুল ইসলামকে একজন বিদ্রোহী কবি। শুধু বিদ্রোহী কবি নয়, তিনি মানবতার, প্রকৃতির, মানবতাবাদের ভালোবাসার কবি। তিনি শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি প্রকৃতিকে, মাটিকে, দেশকে, প্রত্যেকটাকে গভীরভাবে ভালোবেসেছিলেন। এই কবিতায় ঝিঙে ফুল কবিতার মধ্যে তার প্রকৃতির প্রতি যে ভালোবাসা, এই দিকটি ফুটে উঠেছে। কবির জন্ম কত সালে তোমরা জানো? কবি ঝিঙে ফুল কবিতায় কবি জন্ম কত সালে দেখো? জন্ম 1899 খ্রিস্টাব্দে চুরুলিয়া গ্রামে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি জানো? তিনি শুধু বড়দের জন্য কাব্যগ্রন্থ লিখেছেন তা নয়, তিনি বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেক গ্রন্থ লিখেছেন, যেমন ঝিঙে ফুল, পুতুলের বিয়ে, পুতুলের বিয়ে, পটকা ইত্যাদি। তারপর তিনি অনেক জায়গায় ভিড় দোকানে কাজ করেন, তারপর তার অনেক লেখাপড়া শেষ করতে পারেননি। তিনি বিভিন্ন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে কারাবরণ করেন। তার উল্লেখযোগ্য অনেক, তার যে ছোটদের গান, তার অনেক উল্লেখযোগ্য গান আছে, নাটক আছে, বড়দের জন্য কাব্যগ্রন্থ আছে, সেইগুলো উল্লেখযোগ্য এবং সেটা অনেক স্মরণীয়। তার মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। তারপর দেখো এই
সিংহপুর কবিতায় অনেক উল্লেখযোগ্য শব্দের অর্থ আছে, তারপর কঠিন কঠিন শব্দ আছে, এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু কঠিন শব্দ আছে যেগুলো লতিকার কর্ণে, ফিরোজিয়া, তারপরে গুল্নে, তারপরে গুল্নে পর্ণে, সাজে, কৌশে, অলকা ইত্যাদি কঠিন শব্দের অর্থ, তারপর ওই কঠিন শব্দ। তারপর দেখো এখানে যে উল্লেখযোগ্য কিছু শব্দের অর্থ হচ্ছে ঝিঙে ফুল, ঝিঙে সবজির ফুল, ফিরোজিয়া, ফিরোজা রঙের, গুল্নে পর্ণে, গুল্নে পর্ণে ঝোপঝাড়ি, ইয়া মানে হিয়া মানে নিতম, সাজে মানে সন্ধ্যায়, পৌষে মানে পৌষ মাসে, জাফরানি মানে জাফরান রঙের, মাচান মানে মাচার ফুল, তারপর আলুথালু মানে এলোমেলো, মশগুল মানে বিভোর, অলকা মানে স্বর্গের গানি ইত্যাদি। তো দেখো এই যে ঝিঙে ফুল কবিতাটার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা কবির প্রকৃতিভেদ, কবি শুধু বিদ্রোহ কবি ছিলেন না, দেশের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং এই আন্দোলনে তিনি কারাবরণ করেন, তো এই জন্য তিনি শিক্ষা তার পুরো শিক্ষা জীবন সমাপ্ত করতে পারেনি, কিন্তু তার যে গানের গলা, তার যে বিভিন্ন উল্লেখযোগ্য ওই যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো আসলে কি বিশেষ একটা আমাদের জন্য বিশেষভাবে এটা আমরা দেখছি এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার যে গান, এই যে রণসঙ্গীত, চল 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 উর্ধ গগনে চল, এইটা আমাদের কি বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা আশীর্বাদ। আমার কাছে এই যে কবির যে ভালোবাসা, এই কবিতার মধ্যে বিশেষভাবে প্রকৃতির প্রতি যে তার ভালোবাসা, এটা বিশেষভাবে প্রকাশ পেয়েছে। আর কবি শিশুদের জন্য, শিশুদের বিভিন্ন নাটক লিখতেন, গল্প লিখতেন, ছড়া লিখতেন, তাই দেখো পুতুলের বিয়ে, এটা কিন্তু খুব একটা ছোটদের জন্য একটা মজার একটা গল্প, তিলে পটকা, এটাও শিশুদের জন্য একটা উল্লেখযোগ্য একটা মজার একটা বিষয়। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার যে পারিবারিক, তার যে গলা ছিল, তার যে প্রতিভা ছিল, এটা সে কারাবরণের কারণে সেটা প্রকাশ করতে পারেনি। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দেশের জন্য একটা সুনাম অর্জন করে, এটা আমাদের দেশের একটা বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তবে দেখো যে ঝিঙেফুল কবিতার মধ্যে আরো যে জিনিসগুলো ফুটে উঠেছে, তিনি বহু বিষয়ের সিনেমার দলে গান করেছিলেন, তারপরে তিনি ঝিঙেফুল কবিতায় কবির প্রকৃতি প্রেমের প্রতি আমাদের সবাই আমরা দৃষ্টি দিচ্ছি, দেখছি যে প্রকৃতি প্রেম আসলে মানুষ শুধু আমরা এই দেশে জন্মগ্রহণ করি সেই দেশকে, দেশে বাস করলেই হবে না, সেই দেশের প্রতি ভালোবাসা, সেই দেশের প্রতি আমাদের যে মমত্ববোধ, এটাই কি কবি ঝিঙেফুল কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ঝিঙেফুল কিন্তু সাধারণ একটা সবজি ফুল, কিন্তু সবজি ফুলটা কবি কিভাবে তুলে ধরেছেন যে এই সবজি ফুল যখন মাচায় থাকে তখন তার যে একটা হলুদ হলুদ একটা কালার আসে ফুলটা মাচার উপরে ঝুলে, সেই ঝুলেটার সেই তার যে ডোকাটা সেটা লতিকার পর্ণে মানে কানের দুধের সাথে তুলনা করেছে, গুলনের পর্ণে, ফিরোজা মানে ফিরোজা রঙের যে ডগাগুলো সেগুলো সে জাফরান রঙের, মাচার জাফরান রঙের যে ফুলটা হয় হলুদ সেটা তিনি তুলে ধরেছেন। এই যে তার যে গুলনের পর্ণে, এই যে কথাগুলো সুন্দর সুন্দর করে, যে তার এই প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে তিনি এইগুলো তুলে ধরেছেন। আমাদের এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহী কবি হিসেবে বাংলাদেশের এবং বিশ্বের সমধিক পরিচিত, কিন্তু তারপরেও তার যে প্রকৃতির প্রতি যে এত ভালোবাসা ছিল, মমত্ববোধ ছিল, তার যে ভালোবাসা, এটা আসলে কি একটা আমাদের জন্য শেখার একটা লক্ষণীয় বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে বিদ্রোহী কবি তিনি শুধু যে বড়দের জন্য যে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন সেটা না, তিনি আরও অন্য অন্য যে শিশুদের জন্য ছড়া গান, আমাদের কী সুন্দর একটা গান, তিনি যে রমজানের আমরা 30টা রোজা রাখি তাহলে যে চাঁদ রাখে, সে সুন্দর একটা গান আমাদের সামনে রেখে গেছেন, সে গানটা আসলে কি আমাদের মনে রাখার মতো একটা স্মরণীয় একটা গান। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দাম করো, বাড়ির কাজ
লিখবে, লিখে আসবে। এইগুলো তোমাদের ক্লাস আমি এই পর্যন্ত আজকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।